স্পেনের রাজধানী মাদ্রিদের সাড়ে আট লাখের বেশি মানুষ আবারও লকডাউনে পড়তে যাচ্ছে করোনার হটস্পট এখন মাদ্রিদ শহরের বাসিন্দাদের ভ্রমণের সতর্কতা শুরু হবে সোমবার থেকেই ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনেই করোনার শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ের সহ চব্বিশ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছে প্রায় তিন হাজার মানুষ তবে পরীক্ষার পজিটিভ হলেও তার কোনো লক্ষণ দেখা যায়নি করোনা মহামারী শুরুর পর প্রতিদিনের হিসেবে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ফ্রান্সে সেখানে প্রতি চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তেরো হাজারের বেশি এই অবস্থায় মার্সেনলি নাইস সহ বেশ কিছু শহরে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে